নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভ দুনিয়ায় আপনার প্রত্যেককে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর আমরা দ্য হিন্দু ভোকাবুলারি ডেইলি অ্যানালিসিস করি। আজ ডে 13, এখানে আমরা তিনটে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তিনটে ইডিয়াম ফ্রেজেস, তিনটে সিনোনিম এবং তিনটে অ্যান্টোনিম আলোচনা করবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তার পূর্বে এগিয়ে চলো, এই টেলিগ্রাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলে আমার প্রতিটি লেকচারের আপডেট সহ সকালের কারেন্ট অ্যাফেয়ার্স এবং এখনকার ভোকাবুলারি ক্লাসের পিডিএফ পেয়ে যাবেন সপ্তাহের শেষে একই সাথে। এবং এই ডিসক্রিপশন বক্সে আমার এবং চ্যানেল সম্পর্কে পড়ে নিতে পারেন এবং এই ইমেল আইডিতে আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। আর এই যে বুক রিভিউ, জেনারেল সায়েন্স, এনসাইক্লোপিডিয়া, কোন কোন পরীক্ষার জন্য কেন পড়বেন, সহজ নাকি কঠিন, বেঙ্গলি মিডিয়াম নাকি ইংলিশ মিডিয়ামের জন্য সুবিধাজনক, কী কী আছে বইটাতে, সমস্ত তথ্য পেয়ে যাবেন। আর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো এই বুক রিভিউটার। তো চলুন শুরু করা যাক। আজকের প্রথমে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রয়েছে, যেখানে আমরা দেখব তিনটে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। প্রথম বলছে দেখুন, লাস্টিং ফর এ ভেরি শর্ট টাইম, কোনো কিছু লাস্ট করছে খুব অল্প সময়ের জন্য বা কোনো কিছু খুব অল্প সময়ের জন্য থেকে যাচ্ছে। স্পেশালি বিভিন্ন রকম কেমিক্যাল রিয়াকশানের কথা ভেবে দেখুন। স্পেশালি বিভিন্ন অনেক সময় দেখা যায় বিভিন্ন কেমিক্যাল রিয়াকশানের সময় কোনো একটা কালার, কোনো একটি কেমিক্যাল রিয়াকশানের পর সেই কেমিক্যালটার কালার ধরুন হলুদ থেকে গেল, সেটা কিছুক্ষণের জন্য থাকলো, তারপরে সেটা অদৃশ্য হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে কন্ডিশান, অর্থাৎ কোনো কিছু খুব অল্প সময়ের জন্য লাস্টিং করছে, এটাকে বলা হচ্ছে এপিমেরাল। অথবা ধরুন আপনি একটা জুতো কিনেছেন, জুতোটা খুব অল্প সময়ের জন্য লাস্টিং করলো, তারপর ধীরে ধীরে সেটা ছিঁড়ে গেল, তো এক্ষেত্রেও সে একই টার্ম এপিমেরাল। তো লাস্টিং ফর এ ভেরি শর্ট টাইম, কোনো কিছু লাস্টিং করছে খুব অল্প সময়ের জন্য, সেটাকে আমরা টার্ম করবো এপিমেরাল। নেক্সট দেখুন, অন হু ইজ চার্জ অফ মিউজিয়াম, অর্থাৎ একজন যে একজন মিউজিয়ামের ম্যানেজার, সংক্ষেপে অতি সহজ ভাষায় মিউজিয়ামের ম্যানেজার বা যে একটা মিউজিয়ামের চার্জে থাকে, অর্থাৎ মিউজিয়ামকে যে কন্ট্রোল করে দেখাশোনা করে তাকে কী বলা হয়, একজন ব্যক্তি হু ইজ চার্জ অফ মিউজিয়াম, তাকে আমরা বলবো কিউরেটর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, SSC তে প্রিভিয়াস ইয়ার্সে বহুবার এসেছে অন হু ইজ চার্জ অফ মিউজিয়াম। নেক্সট দেখুন, অন হু ক্যান নট মেক এনি মিস্টেক, অর্থাৎ একজন যে কোনো রকম মিস্টেক করতে পারে না, অর্থাৎ কোনো একজন ব্যক্তি যে কোনো রকম ভুল করতে পারে না, যে কোনো কাজে সে কোনো রকম ভুল করতে পারে না, তাদেরকে আমরা কী বলে টার্ম করবো, তাদেরকে আমরা বলবো ইনফলিয়েবল। তো ওয়ান ওয়ার্ডগুলো আরেকবার বলে দিচ্ছি, লাস্টিং ফর এ ভেরি শর্ট টাইম, কোনো কিছু খুব অল্প সময়ের জন্য স্থিত হওয়া বা সুস্থিত হওয়া, তাকে আমরা কী বলবো এফিমেরাল। অন হু ইজ চার্জ অফ মিউজিয়াম, একজন যিনি মিউজিয়ামের চার্জে থাকেন তাকে বলা হবে কিউরেটর। এবং একজন হু ক্যান নট মেক এনি মিস্টেক, যে কোনো রকম ভুল করতে পারে না, তাদেরকে বলবো আমরা ইনফলিয়েবল। নেক্সট দেখবো ইডিয়াম ফ্রেজেস, যেখানে প্রথমে রয়েছে বাই লিপস অ্যান্ড বাউন্স, যার অর্থ হচ্ছে র্যাপিডলি, অর্থাৎ দ্রুততার সাথে কোনো কিছু, দ্রুততা বা পরপর হচ্ছে কোনো কাজ, তো সেটাকে আমরা টার্ম করে থাকি র্যাপিডলি। ধরুন কোনো একটা কাজ র্যাপিডলি হয়ে চলেছে, র্যাপিডলি বৃষ্টি পড়ে চলেছে, তো অর্থাৎ পরপর বৃষ্টি পড়ে চলেছে এবং দ্রুততার সাথে বৃষ্টি পড়ে চলেছে। র্যাপিডলি গাড়িটা তার স্পিড বাড়াচ্ছে, অর্থাৎ দ্রুততার সাথে গাড়িটা তার স্পিড বাড়াচ্ছে এবং পরপর তার স্পিড বাড়াচ্ছে। এই টাইপের টার্ম আমরা ইউজ করতে পারি বাই লিপস অ্যান্ড বাউন্স, র্যাপিডলি। নেক্সট ম্যান অফ লেটার্স, ম্যান অফ লেটার্স এর অর্থ হলো প্রফিসিয়েন্ট ইন লিটারালি আর্টস, অর্থাৎ কোনো একজন ব্যক্তি যিনি খুবই প্রফিসিয়েন্ট, খুবই দক্ষ তার আর্টসে, সাধারণত আর্টসের ক্ষেত্রে, তাদেরকে কী বলা হয় ম্যান অফ লেটার্স। প্রফিসিয়েন্ট ইন লিটারালি, কোনো একটা নির্দিষ্ট আর্টসের ক্ষেত্রে তিনি খুব দক্ষ, সেটা ছবি আঁকায় হতে পারে, গান গাওয়া হতে পারে, নাচে হতে পারে। নেক্সট দেখুন, ইন লিউ অফ এর অর্থ হচ্ছে ডিসপাইট অফ, আর ডিসপাইট অফ কথার অর্থ হচ্ছে এত সত্ত্বেও বা এই সত্ত্বেও। কোন ধরুন আমি একটা কাজ করেছি এই সত্ত্বেও সে ওখানে গেল, আমি এই কাজটা কমপ্লিট করেছি এই সত্ত্বেও সে ওখানে গেল, তো এই যে ডিসপাইট অফ, এই টাইপের এই সত্ত্বেও কিন্তু ইউজ করা হয়ে থাকে। তাহলে আরেকবার রিপিট করছে, বাই লিপস অ্যান্ড বাউন্স, যার অর্থ র্যাপিডলি বা দ্রুততার সঙ্গে বা পরপর, ম্যান অফ লেটার্স, যার অর্থ প্রফিসিয়েন্ট ইন লিটারালি আর্টস, অর্থাৎ যে কোনো একটি নির্দিষ্ট কাজের ক্ষেত্রে খুব প্রফিসিয়েন্ট বা দক্ষ। ইন লিউ অফ, যার অর্থ ডিসপাইট অফ বা এই সত্ত্বেও বা এত সত্ত্বেও এর অর্থ। নেক্সট রয়েছে সিনোনিম, সিনোনিমে কী কী রয়েছে, সিনোনিমে রয়েছে প্রথমে রয়েছে এপিডেমিক, রিসেন্টলি প্যান্ডেমিক আপনারা শুনছেন, তার থেকে এক ধাপ নিচের টার্ম বলতে পারেন এপিডেমিক, অর্থাৎ একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই যে কোনো একটা রোগ ছড়ানো, কোনো একটা জিনিস ছড়িয়ে গেছে, সেটাকে বলা হচ্ছে এপিডেমিক, যেটাকে আমরা সিনোনিম করে টার্ম করবো ওয়াইড স্প্রেড, অর্থাৎ একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে, অনেকটা অঞ্চল জুড়ে কিন্তু ছড়িয়ে গেছে, যার অর্থ এপিডেমিক। নেক্সট অ্যামিয়েবল, অ্যামিয়েবল কথার অর্থ বন্ধুত্ব সূচক, বন্ধুত্ব ভাবাপন্ন, আর যার অর্থ ফ্রেন্ডলি, অর্থাৎ অ্যামিয়েবল বিহেভিয়ার, ফ্রেন্ডলি বিহেভিয়ার, হার বা হিজ বিহেভিয়ার ইজ ফ্রেন্ডলি, অর্থাৎ কারোর বিহেভিয়ার বা ব্যবহার সেটা ফ্রেন্ডলি, বন্ধুত্ব সূচক, বন্ধুত্বপূর্ণ, তো এটাকে আমরা টার্ম করে থাকি অ্যামিয়েবল, বা যার সিনোনিম হয়ে যাবে ফ্রেন্ডলি। নেক্সট দেখব বিসেজ,
বা বিসেক, এর অর্থ কী? এর অর্থ হচ্ছে প্রার্থনা করা বা মিনতি করা। তো এর টার্ম আমরা কী বলবো? বেগ। বেগ কথার অর্থ কী? কোনো কিছু চাওয়া, ভিক্ষা চাওয়া, প্রার্থনা করা, মিনতি করা, এগুলোকে টার্ম করতে পারি বেগ। আর একবার রিপিট করছি, এপিডেমিক কোনো একটা বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে থাকা, সেটাকে আমরা টার্ম করবো ওয়াইড স্প্রেড। ওয়াইড স্প্রেড কথার অর্থ একটা বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে থাকা। যেমন ধরুন এই কোভিড ভাইরাস বা করোনা ভাইরাস, এটা প্রথমে কিন্তু একটা এপিডেমিক ঘোষণা করা হয়েছিল, তারপরে প্যান্ডেমিক ঘোষণা করা হয়েছিল, অর্থাৎ একটি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে। তারপরে ওয়াইড স্প্রেড এর সিনোনিম। তারপর অ্যামিয়েবল, অ্যামিয়েবল কথার অর্থ বন্ধুত্ব ভাবাপন্ন বা বন্ধুত্বপূর্ণ, আর ফ্রেন্ডলি যার সিনোনিম। আর বিসেক, যার অর্থ হচ্ছে প্রার্থনা করা বা মিনতি করা, যার অপোজিট সমার্থক হবে বেগ বা প্রার্থনা করা, ভিক্ষা চাওয়া, এই টাইপের। নেক্সট দেখবো অ্যান্টোনিম। অ্যান্টোনিমে প্রথমে রয়েছে অ্যাডভার্সিটি। অ্যাডভার্সিটি কথার অর্থ হচ্ছে অভাবপূর্ণ। অ্যাডভার্সিটি কথার অর্থ অভাবপূর্ণ, যার অপোজিট হয়ে যাবে প্রসপারিটি। প্রসপারিটি কথার অর্থ হচ্ছে সমৃদ্ধ, কোনো কিছু সমৃদ্ধ, কোনো ব্যক্তি সমৃদ্ধ, টাকায় সমৃদ্ধ, ধনসম্পত্তিতে সমৃদ্ধ, নলেজে সমৃদ্ধ, প্রসপারিটি। নেক্সট দেখুন সুপারফ্লুয়াস, যার অর্থ কী? যার অর্থ হলো অতিরিক্ত। সুপারফ্লুয়াস, তার কথার অর্থ হচ্ছে অতিরিক্ত, কোনো কিছু অতিরিক্ত থাকা, না চাইতেই পেয়ে যাওয়া, এই টাইপের টার্ম করা হয় সুপারফ্লুয়াস। যার অপোজিট হয়ে যাবে নেসেসারি। নেসেসারি কথার অর্থ কী? যা প্রয়োজন সেটাই আপনি হাতে পাচ্ছেন, সেটাই হচ্ছে নেসেসারি। যেমন ছোট্ট একটা এক্সাম্পল দিই, জিওগ্রাফির এক্সাম্পল। আমাদের যে পশ্চিমবঙ্গের স্পেশাল যে ফার্মারগুলো, তারা কিন্তু তাদের নেসেসিটি পূরণ করার জন্যই তারা চাষ করে, ধান চাষ করে। কিন্তু পাঞ্জাব, হরিয়ানা, এখানে কিন্তু অনেক সময় দেখা যায় তাদের এত জমি রয়েছে ফার্মারদের, তারা কিন্তু কানাডা থেকে পড়াশোনা করে এসেও তারা এখানে চাষ করে। অর্থাৎ এটা কিন্তু তারা বিলাসবহুল জীবনযাপন করার জন্য চাষ করে। আর এটাকে আপনারা সুপারফ্লুয়াসের সাথে অনেকটা কম্পেয়ার করতে পারেন, আর নেসেসারি যার অপোজিট ওয়ার্ড। নেক্সট হচ্ছে ফোকাস। কোনো কিছুকে মূল বিন্দু করা, সেটাকে ফোকাস হতে পারে। আবার কোথাও নিজের যে কনসেন্ট্রেশন, সেটাকে কেন্দ্রীভূত করা, সেটাকেও ফোকাস বলা যেতে পারে। যার অপোজিট কী হয়ে যাবে? যার অপোজিট হবে ডিসপার্স। ডিসপার্স কথার অর্থ হচ্ছে অদৃশ্য হয়ে যাওয়া, অদৃশ্য হয়ে যাওয়া বা বিলীন হয়ে যাওয়া বা ফেড হয়ে যাওয়া, এটাকেই বলা হয় ডিসপার্স। আরেকবার রিপিট করে দিচ্ছি, অ্যাডভার্সিটি যার অর্থ হচ্ছে কোনো কিছুর অভাব থাকা, প্রসপারিটি যার অর্থ হচ্ছে সমৃদ্ধ করা, যার অপোজিট ওয়ার্ড। সুপারফ্লুয়াস কথার অর্থ হচ্ছে প্রয়োজনের অধিক, বিলাসবহুল। আর নেসেসারি কথার অর্থ হচ্ছে যেটা প্রয়োজনীয় শুধুমাত্র সেটাই। ফোকাস কথার অর্থ হচ্ছে নিজের যে ধ্যান সেটাকে কেন্দ্রীভূত করা বা নিজের কনসেন্ট্রেশন কেন্দ্রীভূত করা। ডিসপার্স কথার অর্থ হচ্ছে সেটাকে বিদীর্ণ হয়ে যাওয়া বা ফেড হয়ে যাওয়া, সেটা মলিন হয়ে যাওয়া, এটা হচ্ছে ডিসপার্স। তো এই হচ্ছে আমাদের আজকের অ্যান্টোনিম। আর আমরা তিনটে অ্যান্টোনিম, তিনটে সিনোনিম, তিনটে ইডিয়ম এবং তিনটে আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নিয়ে আলোচনা করলাম। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ডেইলি এই ধরনের ভিডিও পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তবে আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।